এই বাচ্চার মা কি বাবা কোথায় বা মা কোথায় যদি বলে? সেভাবে এখন কোনে যে আছে বাবা তা বলতে পারবো না, বাচ্চার মুখে খেয়াল করে না, খোঁজ নেয় না। এই বেবির মা মারা যাওয়ার পরে বাবা কি মানে চলে গেছে, খোঁজ খবর নেয় না? এক মাস মতন দিল খুরাকি, মানে 2-3 টাকা দিল, তা ফুল দিত না। টাকা ওইটা 230 টাকা, 400 টাকা দিত, 500 দিত, 400 দিত, 300 দিত, এরকম। তখন থেকে আপনার কাছে আছে? হ্যাঁ, এখন এ ওই বেবিটা হলো ও খালার কাছে থাকতেছে, তাই তো? খালার কাছে থাকছে। আচ্ছা, খালাদের কি অবস্থা? একেবারে খারাপ অবস্থা, ওই গরিব মানুষ আমি, তার আমি কি বড় জায়গায় যেতে পারি, গরিব জায়গায় দিয়েছি। এখন জামাইদা রঙের কাজ করে, 400 টাকা করে দিন পায়, কোনোদিন ভয় কোনোদিন ভয় না। তাদের ছেলে মেয়ে আছে, এখন ওই সংসার আছে, একটু কষ্ট করে যায়। তাই ওই এসে করছি বাবা, কিছুদিন আগে বিভিন্ন সাংবাদিকদের কাছে জানাইছেন যে এই বাচ্চাটার মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার পরে সে মারা গেছেন এবং বাচ্চার বাবা অন্যত্র বিয়ে হয়ে চলে গেছেন, বাচ্চাটা তার নানি উনি বাচ্চাটা পালছেন এবং অর্থনৈতিক বাচ্চার যে দুধের টাকা উনি দিতে খাওয়া দিতে হিমশিম খাচ্ছেন। এটা আমি অনলাইনে একটা এতে দেখি, দেখে পরে ওনার বাড়িতে যাই, পরে ওনাকে 3,000 টাকা মতো আমরা দিয়ে আসছিলাম যে আপনারা দুধ খাওয়ান। এরপর আমি এটা ফেসবুকে পোস্ট করলে অনেকেই আমার ফেসবুক ফ্রেন্ড আছে বা বিভিন্ন আমাকে সাড়া দিচ্ছে যে তারা দুজন লোক, একজন নাম হলো রাহুল আর একজন নাম হলো দুলাল ভাই, ওনারা 9,000 টাকা পাড়েছে, একজন 5,000 আর 4,000 টাকা বাচ্চা দুধের জন্য। এবং প্রথমে যদি আমি যতদিন আসি ওনারা মাঝে মধ্যে বাচ্চার খোঁজখবর নিবে। প্রথমে 9,000 টাকা পাইছি, টাকাটা আমি বাচ্চার নানির কাছে আমি তুলে দিচ্ছি যে তার এই রাইট।